প্রতিকৃতিতে মাল্যদান রক্তদান শিবির স্মৃতিচারণার মধ্যে দিয়ে বুধবার স্মরণ করা হয় প্রয়াত ডাক্তার গৌরাঙ্গ গোস্বামীকে। কালনা শহরের ফটকদ্বারে অনুষ্ঠিত এই স্মরণানুষ্ঠানের আয়োজন করেন ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী স্মৃতি রক্ষা কমিটি। সংগঠনের সভাপতি সঞ্জিত ব্যানার্জির আনুষ্ঠানিক উদ্বোধন করা এই অনুষ্ঠানে 14 জন যুবতী সহ 78 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন। স্মৃতিচারণা করেন নদিয়া জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা সৌমেন মাহাতো, অলোকনাথ রায় প্রমুখ। বক্তারা বলেন, তিনি একজন মানবদরদী চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি মানুষের স্বাস্থ্য বলতে শুধু তার শরীরের রোগকে বুঝতেন না, তিনি স্বাস্থ্য বলতে মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক উন্নয়নকে ভাবতেন। তাই তার জীবনচর্চায় সমষ্টিগত ভাবনা গড়ে উঠেছিল। তিনি একদিকে যেমন খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতির উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছেন, অপরদিকে রাজনৈতিক নেতা হিসাবে পারদর্শিতা দেখিয়ে গেছেন। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি সর্বদা সমষ্টিগত ভাবনায় কাজ করে গেছেন। ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী একটা নীতি মতাদর্শে নিজেকে গড়ে তুলে সমাজ বদলের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার অসমাপ্ত কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সেই কাজই করে যাচ্ছে ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী স্মৃতি রক্ষা কমিটি। ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী গত 1 বছর হয়ে গেল, আজকে তার জন্মদিন। 1 বছর আগে তার মৃত্যু হয়েছে, 4 সেপ্টেম্বর গত বছর হচ্ছে তিনি তার মৃত্যু হয়েছিল, আজকে তার জন্মদিন। এই জন্মদিনটা আমরা প্রথমেই ঠিক করেছিলাম, ডাক্তার গৌরাঙ্গ গোস্বামীর জন্মদিন আমরা পালন করব। সাধারণত এই ধরনের জন্মদিন আমরা পালন করি না, কিন্তু গৌরাঙ্গ গোস্বামী কালনা বা এতদ অঞ্চলে একজন বিরল ব্যক্তিত্ব, যে আজকে ভোগবাদী সমাজে একজন ডাক্তার 5 টাকা ভিজিট তাও যারা দিতে পারেন না, পারেন তারা, যারা না পারেন তাদের কাছেও কোনো ব্যাপার না, সবাই তার কাছে আসতে পারতেন। সেই ভিজিট নিয়ে তিনি আজকে এত বছর ধরে সারা জীবন চিকিৎসা করে গেলেন। চিকিৎসক হিসাবে তিনি হাজার হাজার মানুষকে পরিষেবা দিয়েছেন, এবং সেখানে তার কাছে তিনি রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও চিকিৎসক করার সময় তিনি কোনো রাজনৈতিক বাছবিচার করতেন না। স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যেই আজকে এই রক্তদান কর্মসূচি, এর আগের দিন আমরা সাংস্কৃতিক কর্মসূচি করেছি, এবং আগামী দিনে মূর্তি প্রতিষ্ঠা ইত্যাদির মধ্য দিয়ে আমরা মানে এই গৌরাঙ্গদাকে স্মরণ করব, এবং তার যে মূল্যবোধ সেটা আগামী প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দেব। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।